নোবেল পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয়। তবে অন্যান্য পুরস্কারের তুলনায় নোবেল পুরস্কারের মনোনয়ন ও নির্বাচন পদ্ধতি বেশ দীর্ঘ এবং কঠোর। নোবেল পুরস্কারের মনোনয়ন গ্রহণের জন্য নির্দিষ্ট মনোনয়নপত্র রয়েছে। গোটা বিশ্ব থেকে নির্বাচিত 3000 জনকে এই মনোনয়নপত্র দেয়া হয়, যাতে তারা তা পূরণ করে পুরস্কারের জন্য আবেদন করতে পারেন। নোবেল পুরস্কার নির্বাচনের জন্য এমন সব ব্যক্তিদেরকে দায়িত্ব দেয়া হয় যারা এ বিষয়ে বিশেষ কৃতিত্বের দাবিদার। যে বছর পুরস্কার প্রদান করা হবে তার 31 জানুয়ারি মনোনয়নপত্র প্রদানের শেষ তারিখ। নোবেল কমিটি তাদের মধ্যে সম্ভাব্য 300 জনকে মনোনীত করে। মনোনীতদের নাম প্রকাশ করা হয় না, এমনকি তাদেরকে বলাও হয় না যে তারা মনোনীত হয়েছেন। মনোনয়ন দেওয়ার এসব নথি পুরস্কার প্রদান থেকে 50 বছরের জন্য সংরক্ষণ করা হয়। এরপর নোবেল কমিটি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকাসহ ওই প্রতিবেদনটি নোবেল পুরস্কার প্রদানের সংস্থাগুলোকে পাঠানো হয়। সংস্থাগুলোকে সংখ্যাধিক্য ভোটের মাধ্যমে প্রত্যেকটি বিষয়ে বিজয়ী নির্বাচিত করতে হয়। ভোটের ঠিক পরদিনই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। একটি পুরস্কার সর্বোচ্চ 3 জন এবং 2টি ভিন্ন কাজের জন্য দেয়া যায়। নোবেল শান্তি পুরস্কার যে কোনো সংস্থাকে প্রদান করা হয়। তাছাড়া সকল পুরস্কার শুধুমাত্র জীবন্ত ব্যক্তিকে দেয়া হয়ে থাকে। যদি শান্তি পুরস্কার না দেয়া হয় তবে তার অর্থ বিজ্ঞানের অন্যান্য পুরস্কারে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, যা এখন পর্যন্ত 19 বার ঘটেছে। আজকের পর্ব এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন।